আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা, আজকে আমরা জানবো কি কি কারণে এটিএম কার্ড এটিএম বুথে আটকে যায়। আমরা যখন কার্ড দিয়ে টাকা তুলতে যাই বা ফান্ড ট্রান্সফার করতে যাই বা অন্য যে কোনো ট্রানজেকশন যেগুলি আমরা এটিএম বুথ দিয়ে করে থাকি, ট্রানজেকশন করতে গিয়ে হঠাৎ করে আমাদের কার্ড আটকে যায়। তো কি কি কারণে এটিএম কার্ড এটিএম বুথে আটকে যায়, সেই বিষয়গুলি আজকে আমি বিস্তারিত আলোচনা করতে যাব। আশা করি এই বিষয়গুলি আপনারা জানার পরে ক্লিয়ার হয়ে যাবে কি কি কারণে এটিএম বুথে কার্ড আটকে যায়। প্রথমত যে বিষয়টা চলে আসে সেটা হলো চারবার ভুল পিন দিলে। আপনি এটিএম কার্ড প্রবেশ করার পর, সেক্ষেত্রে আপনি যদি পরপর তিনবার ভুল পিন নাম্বার দেন, তাহলে সাময়িকভাবে লেনদেন বন্ধ হয়ে যাবে বা কার্ড দিয়ে লেনদেন করা সম্ভব নয়। চতুর্থবার যখন ভুল পিন নাম্বার প্রবেশ করাবেন, তখন আপনার কার্ডটি ক্যাপচার করে নিবে, অর্থাৎ মেশিন থেকে বেরিয়ে আসবে না, এটি পরবর্তীতে ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে হবে। দ্বিতীয় যে কারণটা চলে আসে সেটা হলো বিদ্যুৎ চলে গেলে। আপনি লেনদেন করছিলেন, এটিএম মেশিনে সবকিছু ঠিকঠাক আছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল এবং সেই এটিএম বুথ থেকে এটিএম মেশিনের যদি পাওয়ার ব্যাকআপের কোনো অপশন না থাকে বা তাদের কোনো বৈদ্যুতিক ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি আটকে যাবে। তৃতীয় যে কারণটা চলে আসে সেটা হলো টাকা উত্তোলনের 30 সেকেন্ডের মধ্যে কার্ড না নিলে। অনেকে টাকা উত্তোলন করার পর যদি টাকার অ্যামাউন্ট একটু বেশি হয়, পরিমাণ একটু বেশি হয়, সেক্ষেত্রে টাকা সঠিকভাবে বের হয়েছে কিনা, কম বা বেশি হলো কিনা, এই বিষয়টা চেক করার জন্য টাকা গুনতে থাকি। এটিএম মেশিন সাধারণত যে রুলস রয়েছে সেটি হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি আপনার কার্ডটি গ্রহণ না করেন, সেক্ষেত্রে আপনার কার্ডের নিরাপত্তার স্বার্থে এটিএম মেশিন আপনার কার্ডটি ক্যাপচার করে নিবে, অর্থাৎ পুনরায় মেশিনের ভিতরে চলে যাবে এবং তখন আর এটিএম মেশিন থেকে কার্ড সংগ্রহ করা সম্ভব হবে না। তো আপনি টাকা উত্তোলন 30 সেকেন্ডের মধ্যে যদি কার্ডটি পুনরায় গ্রহণ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি এটিএম আটকে যাবে। চতুর্থ যে কারণটা চলে আসে সেটা হলো আগে থেকে ব্লক হওয়া কোনো কার্ড যদি এটিএম বুথে প্রবেশ করানো হয়। অর্থাৎ হয়তো আপনি কার্ডটি খুঁজে পাচ্ছিলেন না, আপনি ব্যাংকে বা ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করে বলেছেন যে আপনার কার্ডটি পাওয়া যাচ্ছে না, আপনার নিরাপত্তার স্বার্থে, অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে কার্ডটি বন্ধ করে দিন, তাহলে তারা কিন্তু সাধারণত কাজগুলো করে দিয়ে থাকে আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে। পরবর্তীতে আপনি কার্ডটি পেলেন, আপনি যদি ব্যাংকে যোগাযোগ না করে, অর্থাৎ ব্লককৃত কার্ডটি আনব্লক না করে বা অ্যাক্টিভ না করে টাকা তুলতে যাচ্ছেন, সেক্ষেত্রে কার্ডটি আটকে যাবে। পঞ্চম যে কারণটা চলে আসে সেটা হলো কার্ড রিডার হ্যাং করলে। এটিএম বুথে যে মেশিন থাকে, সেই মেশিনে আমরা যেখান দিয়ে কার্ডটি প্রবেশ করাই সেখানে একটি মেশিন থাকে যেটা আমাদের কার্ডটি রিড করে, কার্ডটি নিয়ে কাজ করে। সেই মেশিন হঠাৎ করে যদি কাজ না করে, হ্যাং করে, সেক্ষেত্রেও কার্ডটি ক্যাপচার হয়ে যাবে বা কার্ডটি মেশিনে আটকে যাবে। ষষ্ঠতম যে কারণটি চলে আসে সেটা হলো ইনঅ্যাক্টিভ কার্ড। অর্থাৎ আপনি একটি অ্যাকাউন্ট খুলেছেন এবং অ্যাকাউন্টের সাথে আপনি একটি ডেবিট কার্ড নিয়েছেন। তো অনেক ক্ষেত্রে হয় কি, আপনি আজকে অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অনেক ক্ষেত্রে কার্ড দেওয়া হয় কিন্তু সেটি অ্যাক্টিভ থাকে না, সেদিন সন্ধ্যার মধ্যে অথবা পরবর্তী কর্মদিবসের সন্ধ্যার মধ্যে অ্যাক্টিভ হয়। সেক্ষেত্রে কার্ডটি যদি অ্যাক্টিভ না হয় আর ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে এবং মেশিনে প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি এটিএম আটকে যাবে। এবং সপ্তম কারণ হলো ক্লোজ কার্ড। আপনার অ্যাকাউন্টের এগেনস্টে একটা ডেবিট কার্ড ব্যবহার করেন, তবে সেটি ব্রাঞ্চে যোগাযোগ করে, ব্যাংকে যোগাযোগ করে ক্লোজ করে ফেলেছে। অথবা সাধারণত একটি ডেবিট কার্ডের নির্দিষ্ট মেয়াদ থাকে, বিভিন্ন ব্যাংকে 5 বছর এরকম বিভিন্ন মেয়াদ থাকে, মেয়াদের পর কার্ডটি ক্লোজ হয়ে যায়, ব্রাঞ্চে যোগাযোগ করে আবার রিনিউ করে নিতে হয়। যাই হোক, কার্ডটি যদি ক্লোজ থাকে কোনো কারণে, অথবা আপনার কার্ডটি হারিয়ে ফেলেছিলেন, আপনি ব্যাংক থেকে নতুন একটি কার্ড নিয়েছেন, আগের কার্ডটি ক্লোজ করে দিয়েছেন, পরবর্তীতে কার্ডটি পাওয়া গেল, তারপর আপনি চেষ্টা করলেন যে দেখি কার্ডটি কাজ করে কিনা, সেক্ষেত্রে কিন্তু কার্ডটি ক্যাপচার হয়ে যাবে বা কার্ডটি আটকে যাবে, ব্যাংক ক্লোজ কার্ড ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অষ্টম যে কারণটা চলে আসে সেটা হলো ভাঙ্গা বা ত্রুটিযুক্ত কার্ড। আপনার এটিএম কার্ডটি ভেঙে ফেলেছেন বা মানি ব্যাগে রাখছেন, সেটা ফাটল ধরে গেছে, যে যে অংশ মেশিন ডিড করবে সেই অংশটুকু ত্রুটিযুক্ত হয়ে গেছে এবং সেই কার্ড দিয়ে যদি আপনি টাকা তুলতে চান বা এটিএম মেশিনে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি এটিএম আটকে যাবে। নবম যে কারণটা চলে আসে সেটা হলো এটিএম অসমর্থিত কার্ড। বেশিরভাগ এটিএম নির্দিষ্ট কিছু পরিষেবা যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স কার্ড, নেক্সাস পে কার্ড ইত্যাদি সমর্থন করার জন্য কনফিগার করা হয়। এটিএম বুথের সামনে আপনি দেখতে পাবেন যে কিছু লোগো থাকে যে এই এটিএম বুথে কি কি কার্ড সাপোর্ট করে, এরকম লোগো থাকে। তো আপনি যদি এটিএম এ এমন একটি কার্ড প্রবেশ করান যেটা সেই পরিষেবাগুলোর লোগোকে সমর্থন করে না, তাহলে আপনার কার্ডটি মেশিন দ্বারা ক্যাপচার হতে পারে।
10 নম্বরে যে কারণটা চলে আসে সেটা হলো নেটওয়ার্ক উঠানামা করলে বা নেটওয়ার্ক ফ্লাকচুয়েশন করলে। যদি নেটওয়ার্ক খারাপ আবহাওয়া বা অন্য কোনো কারণে উঠানামা করে এবং কেন্দ্রীয় সিস্টেমের সাথে সংযোগ স্থাপন করতে না পারে তাহলে আপনার কার্ডটি এটিএম বুথে আটকে যাবে। তো আমি আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন এই ভিডিওতে কি কি কারণে এটিএম বুথে কার্ড আটকে যায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নেক্সট আপকামিং ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।